এটা বিস্তৃত খবর। সাত ডিসেম্বরের পর বিটিসির নির্বাচন দুটা পর্যায়ত অনুষ্ঠিত হব। নির্বাচন সাত ডিসেম্বরত বাক্সা আর উদালগুড়ি জেলাত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার বিপরীতে দশ ডিসেম্বরত কোকরাঝাড় আর চিরাং জেলাত অনুষ্ঠিত হব ভোটগ্রহণ। বারো ডিসেম্বরত হব নির্বাচনের ভোটগণনা। ঘোষণা হল বিটিসি নির্বাচনের দিন দুটা পর্যায়ত অনুষ্ঠিত হব বিটিসি নির্বাচনের ভোটগ্রহণ। সাত ডিসেম্বরত অনুষ্ঠিত হব প্রথম পর্যায়ের ভোটগ্রহণ, দশ ডিসেম্বরত অনুষ্ঠিত হব দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ। প্রথম পর্যায়ত বাক্সা আর উদালগুড়ি জেলাত অনুষ্ঠিত হব ভোটগ্রহণ, কোকরাঝাড় আর চিরাং জেলা দ্বিতীয় পর্যায়ত অনুষ্ঠিত হব ভোটগ্রহণ। নির্বাচনের দিন ঘোষণার পাছতে রাজনৈতিক দলসমূহের মাজত তীব্র রূপত বৃদ্ধি পাইছে তৎপরতা। ইলেকশন কমিশনক আমি আদরণি জানাইছো, তেওঁলোকে এটলাস্ট আফটার লং নাইন মান্থস তেওঁলোকে ইলেকশনের তারিখ ঘোষণা করেছে। দুটা টাইমতে হব লাগে সেটা আমিও বিচারি আছো, কারণ করোনা ভাইরাসের একটা পরিবেশ আসলে আর আনপিনেদি ভালকে যদি শান্তি ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন হব লাগে, তো দুটা ফেসত হওয়াটে ভাল আমি সেটুকু বিচারিছো। এইবেলে বিটিসি নির্বাচনত মুখ্য ভূমিকা গ্রহণ করিব হাগ্রামা মহিলারী নেতৃত্বাধীন বিপিএফ, প্রমোদ বড়ো নেতৃত্বাধীন ইউপিপিএল আর ভারতীয় জনতা পার্টি। নির্বাচনত অন্যতম ভূমিকা লব সাংসদ নবশরণিয়ার গণসুরক্ষা পার্টিও। বারো ডিসেম্বরত অনুষ্ঠিত হব বিটিসি নির্বাচনের ভোটগণনা। উল্লেখযোগ্য যে করোনা মহামারীর বাবে স্থগিত রখা হয়েছিল বিটিসি নির্বাচন, বর্তমান রাজ্যপালের শাসনের অধীনত আছে বিটিসি। কোকরাঝাড়ের আন্তিগিরি নার্জারি রিপোর্ট, নিউজ এইটিন, নর্থ ইস্ট। উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশে বিপদত পেলাইছে রাজ্যের তেইশগৰাকী কয় রাজনীতিকক। কি বিজেপি, কি কংগ্রেস, এ আই ইউ ডি এফ প্রতিটি দলের নেতার বিরুদ্ধে রুজু হয়ে থাকা গোচর শীঘ্রে নিষ্পত্তি করার নির্দেশ সর্বোচ্চ ন্যায়ালয়ের। এই নির্দেশে টোলবার লগাইছে রাজ্যের রাজনীতি। সম্মুখত নির্বাচন, অনিশ্চয়তা, তেইশ জন নেতার ভবিষ্যৎ, অপরাধী নেতার সম্মুখত ন্যায়ালয়ের বাধা, দোষী নেতাই খেলিব নোৱাৰিব নির্বাচন। অসমৰ তেইশজন ৰাজনীতিকৰ বিৰুদ্ধে ৰুজু হৈ আছে তেত্ৰিশটা অপৰাধৰ গোচৰ। তৰুণ গগৈৰ বিৰুদ্ধে এটা গোচৰ, সাংসদ নবশৰণীয়াৰ বিৰুদ্ধে আছে চাৰিটা গোচৰ, প্ৰাক্তন মন্ত্ৰী ছিদ্দিক আহমেদৰ গোচৰৰ সংখ্যা তিনিটা, বিধায়ক ৰমাকান্ত দেউৰীৰ দুটা গোচৰ, বিধায়ক কুশল দুৱৰীৰ গোচৰ দুটা, বিধায়ক শিলাদিত্য দেৱৰ বিৰুদ্ধে দুটা গোচৰ, এল ডি এফ নেতা আনোৱাৰ হুছেইন লস্কৰৰ দুটা গোচৰ, কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈর বিরুদ্ধে এটা গোচর, বিজেপি সাংসদ হরেন সিং বীর বিরুদ্ধে এটা গোচর, এল ডি এফ প্রধান তথা সাংসদ বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে এটা গোচর, প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেবর বিরুদ্ধে এটা গোচর, প্রাক্তন বিজেপি সাংসদ রাজেন গোহাঁর বিরুদ্ধে এটা গোচর, বিধায়ক এ কে রশিদ আলমর বিরুদ্ধে এটা গোচর, বিধায়ক দীপক রাভার বিরুদ্ধে এটা গোচর, বিধায়ক নরেন সোনোয়ালের বিরুদ্ধে এটা গোচর, কংগ্রেস নেতা জামালউদ্দিন আহমেদর বিরুদ্ধে এটা গোচর, প্রাক্তন কংগ্রেসী মন্ত্রী অর্ধেন্দু কুমার দের বিরুদ্ধেও এটা গোচর, প্রাক্তন কংগ্রেসী মন্ত্রী নীলমণি সেন ডেকার বিরুদ্ধে এটা গোচর, বিধায়ক শাহ আলমর বিরুদ্ধে এটা গোচর, আতাউর রহমান মাজার ভূঁয়ার বিরুদ্ধে এটা গোচর, রুসুল হক বাহাদুরের বিরুদ্ধে এটা গোচর, প্রাক্তন কংগ্রেসী বিধায়ক রানা গোস্বামীর বিরুদ্ধে এটা গোচর, বোকাঘাটর প্রাক্তন বিধায়ক জিতেন গগৈর বিরুদ্ধে এটা গোচর। তৎকালে এই সকল গোচর নিষ্পত্তির উচ্চতম ন্যায়ালয় দিয়া নির্দেশত টোপনি হৈছে তেইশজন নেতার। সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশত ইতিমধ্যে ৩/২০২০ নম্বরের লেখ আবেদন গ্রহণ করেছে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে। আনকি অপরাধজনিত গোচর থকা রাজনৈতিক নেতার তালিকাত সন্নিবিষ্ট হয়েছে রাহুল গান্ধীর নাম। ন্যায়ালয়ের স্পষ্ট কথা, গোচরত দোষী প্রমাণিত হলে কোনো এজন নেতাই খেলিব নোৱাৰিব নির্বাচন। ভাস্কর জ্যোতি হাজরিকার প্রতিবেদন, নিউজ এইটিন, অসম, নর্থ ইস্ট। 2017 চনত সংঘটিত এ বি আমসুর সভাপতি লাফিকুল ইসলামর হত্যাকাণ্ডত জড়িত হেনু চিনাক্ত করেছে সি বি আই। এই সন্দর্ভত অচিরে সি বি আই আর কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করব মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই চাঞ্চল্যকর ঘোষণার পিছতে এটা সরব হয়ে পড়েছে কিন্তু বিরোধী দল কংগ্রেস।
লফিকুলৰ হত্যাকাণ্ড বিটিচিত এক ৰাজনৈতিক হত্যাকাণ্ড আছিলে। কোনে হত্যা কৰিছিল এ বি এম চিৰ সভাপতি লফিকুল ইছলামক? তদন্তকাৰী চি বি আয়ে কি পালে তথ্য? 2017 চনত সংঘটিত লফিকুল ইছলামৰ হত্যাকাণ্ডৰ তদন্ত সন্দৰ্ভত সোমবাৰে বৰভূমিত চাঞ্চল্যকৰ মন্তব্য কৰিলে ৰাজ্যৰ প্ৰভাৱশালী মন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই। শৰ্মাই ক'লে লফিকুলৰ হত্যাকাণ্ড এক ৰাজনৈতিক হত্যাকাণ্ড, চিনাক্ত হৈছে লফিকুলৰ হত্যাকাৰী। লফিকুলৰ হত্যাকাণ্ড বিটিচিত এক ৰাজনৈতিক হত্যাকাণ্ড আছিলে। এই হত্যাকাণ্ডৰ দায়িত্ব চি বি আইক দিয়া হৈছে আৰু আমি চি বি আইৰ লগত যোগাযোগ কৰিম, ভাৰত চৰকাৰৰ লগত যোগাযোগ কৰিম, যাতে অহা দুমাহ তিনি মাহৰ ভিতৰত লফিকুলৰ হত্যাকাৰীক পোহৰলৈ অনা হয়। মন্ত্ৰী হিমন্তৰ এই চাঞ্চল্যকৰ ঘোষণাৰ পিছত এতিয়া সৰব বিৰোধী কংগ্ৰেছ। কংগ্ৰেছী বিধায়ক শ্বেৰমান আলী আহমেদে মঙলবাৰে উভতি ধৰিলে হিমন্ত বিশ্ব শৰ্মাক। বিধায়ক শ্বেৰমানে ক'লে, লফিকুল হত্যাকাণ্ডক লৈ ইমান দিনে ক'ত আছিল চৰকাৰ, এতিয়া হঠাতে কিয় মনত পৰিছে লফিকুলক? অসমৰ ধৰ্ম বৰ্ণ স্থান কাল নিৰ্বিশেষে প্ৰত্যেক ঠাইৰ পৰাই ইয়াৰ প্ৰতিবাদ হৈছিল, তেতিয়াই চৰকাৰে কোনো ব্যৱস্থা নললে, তৎসত্ত্বেও এটা অন্যায় কাম। এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মাই এই কথাবোৰ সম্পূৰ্ণ নিৰ্বাচনী লাভালাভৰ অংক কৰি পেলাই কৈ আছে। ইমানতে ক্ষান্ত নাথাকিল বিধায়ক শ্বেৰমান আলী আহমেদ। শ্বেৰমানে ক'লে, লফিকুল হত্যাকাণ্ডৰ তদন্তক লৈ ৰাজনীতি কৰিছে হিমন্তই, বিটিআৰ নিৰ্বাচন জয়ী হোৱাৰ বাবেই হিমন্তৰ এই ৰাজনীতি। লফিকুলৰ হত্যাকাণ্ড চি বি আই দিব, যদি তেওঁলোকৰ আন্তৰিকতা আছিল আগতেই দিব লাগিছিলে, তেওঁলোকৰ কোনো আন্তৰিকতা নাই, এয়া হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈ আছে একমাত্ৰ অহা বি টি চি নিৰ্বাচনক আগত ৰাখি। উল্লেখযোগ্য যে 2017 চনৰ 1 আগষ্টৰ দিন দুপৰতে কোকৰাঝাৰ চহৰৰ তিতাগুৰিত অচিনাক্ত দুৰ্বৃত্তই নিচেই কাষৰ পৰা গুলীয়াই হত্যা কৰিছিল বি টি চিৰ সংখ্যালঘু ছাত্ৰ সংগঠন এ বি এম চিৰ সভাপতি লফিকুল ইছলামক। বিজু কুমার ডেকার রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। করোনার দ্বিতীয়টো ঢৌয়ে কপাইছে দেশৰ ৰাজধানী মহানগৰী দিল্লীক। পুনৰ ভয়ংকৰ হাৰত দিল্লীত বৃদ্ধি পাবলৈ ধৰিছে কৰোনা আক্ৰান্তৰ সংখ্যা, আৰু কৰোনা ভাইৰাছত আক্ৰান্তৰ সংখ্যা বৃদ্ধিলৈ চাই পুনৰ কেতবোৰ ব্যৱস্থা হয়তো লোৱা হ'ব পাৰে। ইতিমধ্যে বহুতে আশংকা কৰিছে যে পুনৰ লকডাউন দিয়া হ'ব নেকি দিল্লীত। ইতিমধ্যে দিল্লীত আংশিক লকডাউনৰ পোষকতা কৰিছে মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱালে। অৱশ্যে স্বাস্থ্যমন্ত্ৰীগৰাকীয়ে মাস্ক পৰিধান কৰাৰ ওপৰত অধিক গুৰুত্ব আৰোপ কৰিছে। কেন্দ্ৰৰ অনুমতিৰ পাছতহে ৰাজ্য চৰকাৰে জাৰি কৰিব লকডাউন। অক্টোবৰৰ শেষৰ পৰা দিল্লীত এনেকৈ বৃদ্ধি পাবলৈ ধৰিছে হঠাৎ কৰোনা আক্ৰান্তৰ সংখ্যা। 3 নৱেম্বৰত 6,725 জন লোক কৰোনা ভাইৰাছত আক্ৰান্ত হোৱাৰ পিছত 11 নৱেম্বৰত আক্ৰান্তৰ সংখ্যা বৃদ্ধি পায় 8,593গৰাকীলৈ। কেন্দ্ৰ চৰকাৰ কি এপ্ৰুভেল কে লিয়ে ভেজা যা ৰা হে কি আগৰ কহীঁ পে আব দিৱালী খতম হৈ গৈ হে, হম উম্মীদ কৰতে হে কি বাজাৰো কে অন্দৰ জো ইতনি জ্যাদা ভীড় থি ৱো ভীড় কম হৈ যায়েগী অৰ হমে জৰুৰত নহীঁ পড়েগী। লেকিন আগৰ জৰুৰত পড়ে অৰ সাৰি কোশিশো কে বাৱজুদ ভি আগৰ কিছু বাজাৰ মে হম দেখতে হে কি ছ'চিয়েল ডিষ্টেন্সিং অৰ মাস্ক কা পালন নহীঁ কিয়া যা ৰা অৰ ৱো এৰিয়া এক তৰহ সে লোকল কৰোনা হটস্পট বন সকতা হে, তো উস ওয়াহাঁ পে বাজার কো কুছ দিনো কে লিয়ে এহতিয়াত কে তৌর পে বন্ধ করনে কি ইজাজত দিল্লি সরকার কো দি যায়, এসা প্রস্তাব অভি কেন্দ্র সরকার কো ভেজা যা রা হে। ইসকে লিয়ে ভি মানে এলজি সাহেব কি পারমিশন কে লিয়ে অভি লিখ দিয়া হে। জাকে জাকে ছাত্রীরে ভরি পৰিছে জি এছ রোড। মহানগরীর ব্যস্ততম অঞ্চলত দেখা গৈছে ছাত্রীসকলক এখনের পিছত আনখন স্কুটি বাইকৰ ডিলাৰৰ সন্মুখত ভরি কৰিছে ছাত্রী, ভিড় কৰিছেহি উৎসুক ছাত্রীসকলে। পিছে কিয় কিয় বাৰু জাকে জাকে ছাত্রী গুট খাইছেহি মহানগরীত? হঠাৎ জি এছ রোডৰ পদপথত তীব্র ভিড়, কিন্তু কিহৰ বাবে ভিড়? ব্যস্ততাপূর্ণ জি এছ রোডত
স্কুটির বাবে আইসো স্কুটির ডকুমেন্ট সাবমিট করব আইসো ধেমাজির পর হয় উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষাত প্রথম বিভাগত উত্তীর্ণ ছাত্রীসকলক রাজ্য সরকারে প্রদান করব একোখনকৈ স্কুটি রাজ্যের 22,000 ছাত্রীক স্কুটি প্রদান করার বাবে যুঁজা চলাইছে রাজ্য সরকারে তার বাবে মহানগরী তিনিটাকৈ ডিলারত নথিপত্র পূরণের বাবে সোমবারে ভিড় করিলেহি ছাত্রীসকলে কামরূপ মেট্রো আর গ্রাম্যর ছাত্রীসকলক যাবতীয় নথিপত্র দেখুয়ার বাবে পিকো হাইস্পিড আর ব্রিজ মোহন ডিলারক দিয়া হয়েছে দায়িত্ব আপনার ডিলার ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনার ডিভাইড করে দিয়া গেছে 22,000 স্কুটার হব যাব ফার্স্ট ডিভিশন হাই সেকেন্ডারি হয়েছে ক্যান্ডিডেটবরে পাব তার ভিতর আমার গুয়াহাটি ডিলারের ভিতর হাইস্পিড পিপকো আর ডিয়ার বিজমান আছে আমার ডিয়ার বিজমানের 1830 গাড়ি এলোট করা হয়েছে যত রয়েলর গোটে 1217 আর কামরূপ 600 প্লাস আছে তো এইখানে আপনার প্রথমে আমি ডকুমেন্টস খিনি সাবমিট করে আছো জাস্ট রেজিস্ট্রেশন আর ইন্সুরেন্সের কারণে রেজিস্ট্রেশন ইন্সুরেন্স হওয়ার পিছত সুরেন্টাস কলেজ হাজো আর বিবুরা কলেজত ডেট ওয়াইজ মাতা হব মানে ইনফরমেশন দিয়া হব আর তারপর ডেলিভারি লোক যাবতীয় সকলো নথিপত্র দেখার পিছত 22 নভেম্বরের আরম্ভ হব স্কুটি বিতরণ প্রক্রিয়া মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রীর উপস্থিতিত প্রথম 20 গৰাকী ছাত্রীক আনুষ্ঠানিকভাবে মঞ্চত প্রদান করা হব এই বঁটা তারপর পর্যায়ক্রমে জেলা ভিত্তিক প্রদান করা হব স্কুটি কামরূপ জেলার গ্রাম্য ছাত্রীসকলক হাজুর সুরেন দাস কলেজ আর কামরূপ মেট্রোর ছাত্রীসকলক বিবৌরা কলেজত প্রদান করা হব স্কুটি উল্লেখ যে দিওয়ালী আর ধনতেরাসের ডিলার সমূহ বন্ধ থাকার বাবে এক অসুবিধার সম্মুখীন হয়েছিল ছাত্রীসকল আর অভিভাবকসকলের মাজত ক্যামেরাত অঞ্জন ডেকার সহায়ত হীরক জ্যোতি মালাকার রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট ঐতিহাসিক অসম আন্দোলনের শহীদের স্মৃতি যুগমিয়া করার দিকত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নেতৃত্বাধীন সরকারের আন এটি পদক্ষেপ আজি বরপেটার হাউলিত অসম আন্দোলনের শহীদসকলের স্মৃতি নতুনক নির্মিত শহীদ বেদীর শুভ উদ্বোধন করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে লগতে এখন আদরণী তোরণের আধারশিলা স্থাপন করে নতুনক নির্মিত চন্দী বৰুৱা ভবনেরও শুভ উদ্বোধন করে মুখ্যমন্ত্রীগিয়ে নবনির্মিত স্মৃতিসৌধত শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে পুরনি স্মৃতিসৌধত বন্তি প্রজ্বলন করে মুখ্যমন্ত্রীগিয়ে স্মৃতিসৌধর আর্হি প্রস্তুত করেছে বিশিষ্ট ভাস্কর্য শিল্পী বীরেন আন্দোলনের বীর শহীদ সকল গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছো তখন মহান ত্যাগে আজি জাতিটুক একবিংশ শতিকাত ঐক্যবদ্ধভাবে আগুয়াই যার প্রেরণা যোগাইছে আর অসমৰ বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামত বসবাস করা বিষত্ব অসমীয়া জাতিটোৱে বিশ্বৰ বুকুত নিজৰ পৰিচয় যোগ্যতাৰে দক্ষতাৰে দাঙি ধৰিবলৈ আজি প্ৰয়াস কৰিছে সমন্বয়ৰ দ্বাৰা অসমৰ সমাজ জীৱনক অধিক শক্তিশালী কৰাৰ সকলোৱে সংকল্পবদ্ধ হৈছে গতিকে বীৰ শহীদসকললৈ মই পুনৰ গভীৰ শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিছোঁ আৰু তেখেতসকল সদায় আমাৰ মাজত অমৰ হৈ থাকিব তেখেতসকলৰ সততা নিষ্ঠা ত্যাগ অসমীয়া জাতিয়ে যুগে যুগে স্মৰণ কৰিব এক গুরুত্বপূর্ণ খবর ছট পূজার বাবে জিলা উপায়ুক্ত দিছে কেতবোর নির্দেশনা এবার ছট পূজার বাবে 14টাকৈ ঘাট ঠিক করা হয়েছে নির্ধারণ করে দিছে প্রশাসনে 14টা ঘাট আর কিন্তু পূজার বাবে এটা পরিয়ালর 5 বা 6 জন মানুষে যাব পারিব ঘাটর ওসর চাহর দোকান বা যিকোনো ব্যবসায় দোকান তেনেকৈ বন্ধ করব লাগিব এবার মাস্ক পিন্ধাটো বাধ্যতামূলক স্যানিটাইজার ব্যবহার করাটো বাধ্যতামূলক হব পূজা করা সকল কোভিড টেস্ট করার বাবেও আহ্বান করা হয়েছে স্বেচ্ছাসেবক সকলকো কোভিড টেস্ট করবলে আহ্বান জানাইছে উপায়ুক্তই 10 বছরের তলর শিশুসকল আর 65 বছরের উপরের ব্যক্তি কিন্তু যাব নোৱাৰিব ঘাটলৈ ঘাটত সাংস্কৃতিক অনুষ্ঠানও এইবার পাতিব নোৱাৰিব এইবার ছট পূজাত উচ্চ স্বরত গীত নাচ বন্ধ ঘোষণা করা হয়েছে কেবল আধ্যাত্মিকভাবে পূজা করব লাগিব আর ঘাটসমূহ অবশ্যই নিয়োগ করা হব বা তাত মোতায়েন থাকিব SDRF NDRF বাহিনী খবর ধারা আমি অব্যাহত রাখিম সময় এটা চমু মিনতির
আপোনাৰ স্বাগতম জনাইছো। সুবুৰিয়া ৰাজ্য মেঘালয়ত অসমৰ ক্ষুদ্ৰ ব্যৱসায়ীসকলক ব্যৱসায় কৰিবলৈ যোৱাত বাধা প্ৰদান কৰাক লৈ আজি দক্ষিণ হালমৰা মানকাছাৰ জিলাৰ 12 ঘণ্টাৰ বাবে বন্ধ ঘোষণা কৰে অসম মেঘালয় ক্ষুদ্ৰ ব্যৱসায়ী সন্থাই। জিলাখনৰ প্ৰতিখন বজাৰৰ দোকান পোহাৰ পুৱা 5 বজাৰ পৰাই বন্ধ হৈ পৰাৰ লগতে বন্ধ থাকে চৰকাৰী বেচৰকাৰী সকলো অনুষ্ঠান প্ৰতিষ্ঠান। ঠায়ে ঠায়ে যান বাহন চলাচল অব্যাহত থাকে যদিও বন্ধৰ আহ্বান জনোৱা সমৰ্থকসকলে বাহন চলাচলত বাধা আৰোপ কৰে, সৰ্বাত্মকৰূপে বন্ধ পালন কৰে। ইফালে বন্ধৰ সমৰ্থকসকলে জিলা উপায়ুক্তৰ কাৰ্যালয়ৰ সন্মুখত এক প্ৰতিবাদী কাৰ্যসূচী উলিয়াই উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। বুধবাৰৰ পৰা অনুষ্ঠিত হ'ব সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ সপ্তদশ দুলীয়াজান অধিৱেশন। ইতিমধ্যে সম্পূৰ্ণ হৈ উঠিছে অধিৱেশনৰ সকলোখিনি প্ৰস্তুতি। অতিথি আদৰিবলৈ তল নকৰি দুলীয়াজানৰ লগতে সাজু হৈছে নাহৰকটীয়াবাসী। বুধবাৰৰ পৰা আছুৰ দুলীয়াজান অধিৱেশন। অতিথিক আপ্যায়নৰ বাবে সাজু চাচনিবাসী। দিনে ৰাতিয়ে চলিছে অধিৱেশনৰ প্ৰস্তুতি। 28 বছৰৰ পাছত ডিব্ৰুগড় জিলাত অনুষ্ঠিত হ'ব সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ অধিৱেশন। সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ সপ্তদশ দুলীয়াজান অধিৱেশনলৈ মাজত মাথো কেইটামান ঘণ্টা বাকী। 18 নৱেম্বৰৰ পৰা 21 নৱেম্বৰলৈ অনুষ্ঠিত হ'বলগীয়া তিনিদিনীয়া অধিৱেশনৰ ইতিমধ্যে প্ৰায় সম্পূৰ্ণ হৈছে সকলো প্ৰস্তুতি। অধিৱেশনক লৈ উখল মাখল তৈলনগৰী দুলীয়াজানৰ লগতে নাহৰকটীয়াতো। চাচনি আঞ্চলিক ছাত্ৰ সন্থাৰ তৰফৰ পৰা আছুৰ কেন্দ্ৰীয় অধিৱেশনত অতিথি আপ্যায়নৰ বাবে সাজু কৰিছে বিভিন্ন ধৰণৰ পিঠা পনা আৰু মিঠৈ। নাহৰকটীয়াৰ বৃহত্তৰ মৌজাৰ চাচনিবাসী ৰাইজে অধিৱেশনৰ বাবে ইতিমধ্যে প্ৰস্তুত কৰিছে বিভিন্ন সোৱাদৰ পিঠা পনাৰ লগতে প্ৰায় 10,000 মিঠৈ। আৰু এই অধিৱেশনখনত কেৱল ছাত্ৰ সন্থাই নহয়, ডিব্ৰুগড় জিলাখনৰ বিভিন্ন প্ৰান্তৰ ৰাইজে আমাক পূৰ্ণ সহযোগিতা আগবঢ়াইছে। প্ৰতিটো ক্ষেত্ৰত তেওঁলোকে সহায় সহযোগিতা আগবঢ়াইছে আৰু চাচনিৰ পৰা আমি পকা মিঠৈ পিঠা এইবিলাক আমি অতিথি আপ্যায়নৰ ক্ষেত্ৰত দিম যাতে কোনো ধৰণৰ ক্ৰুটি নাথাকে। সুদুপুৰা গেঠুপথাৰ মহিলাসকলে পকা মিঠৈ প্ৰায় 5,000 তেওঁলোকে বনাইছে। এনেকৈ চাচনিৰ বিভিন্ন প্ৰান্তত তেওঁলোকে পিঠা আৰু পকা মিঠৈ বনাই আছে উক্ত অধিৱেশনলৈ যাবৰ কাৰণে। অতিথি আপ্যায়নৰ ক্ষেত্ৰত যাতে কোনো ধৰণৰ ত্ৰুটি নাথাকে তাৰ বাবে প্ৰতি সন্ধিয়া চাচনিৰ বিভিন্ন স্থানত মহিলাসকলে পৃথকে পৃথকে ব্যস্ত হৈ পৰিছে পিঠা পনা প্ৰস্তুত কৰাত। উল্লেখযোগ্য যে এই অধিৱেশনতে নিৰ্বাচিত হ'ব ৰাজ্যৰ বৃহৎ ছাত্ৰ সংগঠনটোৰ নতুন নেতৃত্ব। নাহৰকটীয়াৰ পৰা উৎপল চলিহাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। তেজপুৰৰ কৰয়নী নেপালী গাঁৱত এটা জঘন্য ঘটনা সংঘটিত হৈছে। দলবদ্ধ ধৰ্ষণৰ বলি হৈছে এগৰাকী 60 ঊৰ্ধৰ বৃদ্ধা। আন কোনো নহয়, দুই আত্মীয়ই সৰ্বনাশ কৰিলে বৃদ্ধাৰ। তেজপুৰত দুই ভতিজাকৰ বৰ্বৰতা, 60 ঊৰ্ধৰ বৃদ্ধাক দলবদ্ধ ধৰ্ষণ। তেজপুৰ সদৰ থানাত গোচৰ। পলাতক দুই নৰপিশাচ হবিবুৰ ৰহমান আৰু মন্নাছ আলী। ঘৰত কোনো নথকাৰ সুযোগ লৈ বৃদ্ধাৰ সৰ্বনাশ কৰিলে নৰপিশাচৰূপী দুই ভতিজাক হবিবুৰ ৰহমান আৰু মন্নাছ আলীয়ে। পথাৰলৈ চোঁচৰাই নিলে মহিলাক। সন্ধিয়াৰ পৰা দুপৰ নিশালৈ দলবদ্ধ ধৰ্ষণ কৰি পথাৰতে পেলাই থৈ গ'ল বৃদ্ধাগৰাকীক। মোৰ মাক লৈ গৈছিলে হবিবুৰ আৰু মন্নাছ আলী, লৈ কিনি পথাৰত গৈ কিনি বেয়া কাম কৰিছে। আমি পুলিচক জনানি দিছোঁ, পুলিচ আহিছে পিছত বিচাৰি পোৱা নাই। পুলিচ অহাৰ পিছতে মোৰ মাক লৈ আহিছে মন্না চালি ঘৰত। মই আগতে কৈছিলোঁ, আপোনালোকক কৈ আছিলোঁ, আপোনালোকে কোনোবাই আমাৰ কিয় চাথ দিয়া নাই, চাথ দিয়া নাই। পিছত মই পুলিচৰ ওচৰত গৈছোঁ, পিছত পুলিচ আহিছে, পিছত মোৰ মাক ঘৰত গৈ পাইছোঁ। পিছত কৈছে এতিয়া মানুহ ক'ৰ পৰা আহিলে, আগতেতো মানুহ বিচাৰি পোৱা নাই। এইটো এনেকৈ বেয়া কাম কৰি পিছত এনেকৈ মোৰ মাক ডিমাণ্ড কৰিছে পইচা দিব লাগে। তেজপুৰৰ কৰয়নী নেপালী গাঁৱত সংঘটিত হৈছে এই নিৰ্লজ্জ ঘটনা। নিশাৰ ভাগতে পৰিয়ালৰ লোকে উদ্ধাৰ কৰাৰ পাছতে আৰক্ষীৰ কাষ চাপিছে বৃদ্ধাগৰাকী। তেজপুৰ সদৰ থানাত দাখিল কৰিছে এজাহাৰ। কিন্তু আৰক্ষীৰ অভিযানৰ পূৰ্বেই ঘৰ এৰি পলাল নৰপিশাচৰূপী দুই ভতিজাক হবিবুৰ ৰহমান আৰু মন্নাছ আলী। পিশাচ দুটাৰ সন্ধানত অভিযান অব্যাহত ৰাখিছে তেজপুৰ আৰক্ষীয়ে। তেজপুৰৰ পৰা হেমন্ত কুমাৰ নাথৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।
সময়খিনিতে আন এটা বাণিজ্যিক বিৰতিৰ।